এবার হজরতে আবু বকর আল্লাহর হাবিব সুরের ভিতরে ঢুকেছেন এই মুহূর্তে একটা দুর্বল ঘটনা পাওয়া যায় হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু ঘটনাটা আমাদের জন্য অত্যন্ত উপদেশমূলক এই জন্য বলছি হজরত আবু বক্কর আনু ভিতরে ঢুকলেন ঢুকার আগেই বলছেন ইয়া রাসুল আমি আগে ভিতরে ঢুকি ঢুকার পরে দেখি ওখানের মধ্যে আক্রমণ করে ধ্বংসাত্মক কোনো কিছু আছে কিনা আমি একটু পর্যবেক্ষণ করি হজরত আবু বকর ঢুকলেন যা দেখছেন গারে সুর এটা তো একটা উপত্যকা গর্ত তো এটার দেওয়ালের মধ্যে মাটি দিয়ে দেওয়াল দেওয়ালের মধ্যে ছোট ছোট ছিদ্র অনেকগুলো ছিদ্র হজরতে আবু বকর রাজি আল্লাহ তা চিন্তা করলেন এই ছিদ্রের ভিতরে যেহেতু পাহাড় ছিদ্রের ভিতরে সাপ থাকবে এটাই স্বাভাবিক স্বাভাবিক তা হজরতে আবু চিন্তা করলেন যদি কোন সাপ থাকে সাপ বিচ্ছু থাকে আল্লাহর হাবিবকে দংশন করবে আল্লাহর হাবিব মারা যাবে এটা তো হতে পারে না এই জন্য গায়ের জামাটা খুলে হজরতে আবু বকর রদি আল্লাহ তালানু জামার কাপড়গুলো ছিদ্র টুকরা টুকরা করে বিভিন্ন ছিদ্রের মধ্যে লাগিয়ে দিচ্ছে লাগাতে লাগাতে সবগুলো ছিদ্র বন্ধ করে ফেলেছে এখন আর কাপড় নেই আগেই বলছি হাদিসটা জহিফ কিন্তু আমাদের জন্য উপদেশ এই জন্য বলছি সমস্ত ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে একটা ছিদ্র বাকি আবু বকর চিন্তা করলেন সব ছিদ্র বন্ধ অসুবিধা নেই পায়ের গোড়ালি আছে আল্লাহর হাবিব ভিতরে ঢুকলে পায়ের গোড়ালি দিয়ে ওই ছিদ্রটা আমি আটকে রাখবো তাহলে আর কোনো সমস্যা হবে না ভিতরে ঢুকলেন নবীজি সাল্লাম আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম ঢুকার পরে বলছে না আমার কাছে একটু টায়ার্ড লাগে আমার কাছে দুর্বলতা অনুভব হচ্ছে আমি একটু ঘুমাবো হজরতে আবু বকর রদ আনহু জমিনের মধ্যে বসেছেন এইভাবে হেলান দিয়েছেন আল্লাহর হাবিব কাত হয়ে মাথাটা হজরতে আবু বকরের রানের উপর রেখেছেন ঘুমাচ্ছেন আর একটা পা দিয়ে ওই যে ছিদ্র ওই ছিদ্রটা একটা পা দিয়ে আটকে রেখেছে তো হঠাৎ করে একটা সাপ এসে ছিদ্রের ভিতর থেকেই হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করেছে কামড় দিয়েছে তো সাপ যদি কামড় দেয় বিষে ধরে কি ধরে না বিষে ধরে হজরতে আবু বকর রাজি আল্লাহ আনহু বিষের যন্ত্রণায় ছটফট করতেছেন চিন্তা করছেন আমি যদি নানা চাঁড়া দিই কান্নাকাটি করি আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে যাবে আল্লাহর হাবিব আমার কারণে কষ্ট পাকেট এটা আমি চাই না এই জন্য উনি বিষের যন্ত্রণা ভোগ করছেন আর খুব টাইট হয়ে আছেন শক্ত হয়ে আছেন আল্লাহর হাবিবের জন্য কোনো কষ্ট না হয় অনেকক্ষণ ধৈর্য ধারণ করতে করতে হঠাৎ করে চোখের পানি চলে আসছে হযতে আবু বকর খেয়াল করেন নাই চোখের পানি পড়তে পড়তে আল্লাহর হাবিবের চেহারা মোবারকে এক ফোঁটা চোখের পানি পড়ে গিয়েছে নবীজি সাল্লাল্লাহি সাল্লাম সাথে সাথে উঠেছে আবু বকার কাঁচ্ছো কেন 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 ইহারা সুলাল্লা আপনি উঠে পড়লেন কাঁদছো কেন ইয়া রাসুল আমি তো জানি না এই সিদ্রগুলো প্রত্যেকটা ছিদ্র আমি বন্ধ করে রেখেছি পরিশেষে একটা ছিদ্র বাকি ছিল আমার কাছে কোনো কিছু ছিল না বন্ধ করার মতো আমি পা দিয়ে আটকে রেখেছি কিন্তু ভিতর থেকে একটা সাপ এসে আমাকে দংশন করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন টেনশন করো না পাটাকে সামনে দাও আল্লাহর হাবিবের সামনে পাটাকে এইভাবে রাখলেন নবিজুৎ সাল্লাল্লাহসাল্লাম জবান থেকে একটু থুতু নিয়ে সাপটা যেখানের মধ্যে কামড় দিয়েছে ওখানে থুতু লাগিয়ে দিয়েছে হযরতে আবু বকর বলতেছেন দীর্ঘক্ষণ পর্যন্ত আমি সাপের কামড়ের ব্যথায় যন্ত্রণায় বিষে আমি সহ্য করতে পারতেছিলাম না থুতু লাগানোর পর মনে হয় যেন আমি আগের মতো ভালো হয়ে গেছি এবার আল্লাহর হাবিব সাল্লাম ওনার মর্যাদার অভাব নাই মর্যাদা বলতে এমন এমন ঘটনা প্রকাশিত হওয়া যেই ঘটনাগুলো অন্য কারো মাধ্যমে সম্ভব না হজরতে রসুল আকরম সাল্লাম গর্তের দিকে তাকিয়ে দেখলেন সাপ ওখানে দাঁড়িয়ে আছে অবস্থান করে আছে এইভাবে আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে আছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ইয়া সাল্লাম সাপকে লক্ষ্য করে বললেন সাপ এখানে বসে আছো আমার সাবি আবু বকরকে কষ্ট দিয়েছ কারণটা কি কেন কষ্ট দিয়েছ নবীজি কেবল মাত্র প্রশ্ন করলেন নবীজি প্রশ্ন করলেন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে নবীজির প্রশ্নের জবাব দিচ্ছেন আল্লাহ আমার বয়স অল্প স্বল্প নয় আমার বয়স অল্প স্বল্প নয় আমার বয়স আনুমানিক এক হাজার বছর বছর জোরে বলেন না আমার বয়স এক হাজার বছর আমি এই গর্তের মধ্যে বসবাস করি ওই সাপটা আসলে সাপ ছিল না বরং ওটা ছিল জিন ওটা ছিল কি জিন ওটা ছিল কি জিনরা মাঝে মাঝে সাপের বেশ ধরতে পারে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স অল্প স্বল্প নয় আমি এক হাজার বছর বয়স একটা জিন কয় কেন এসেছ এক হাজার বছর পূর্বে হজরত ঈসা আলাইহ সালামকে আমি দেখেছি ঈসা আলাইহ সালামের জবানে শুনেছি আপনি নাকি একদিন মক্কা নগরীতে আগমন করবেন মক্কা নগরী থেকে মদিনা মনা দিকে যাবেন আলাইহিস সালামের জবানে শুনেছি মদিনায় যাবার পথে সুরের মধ্যে অবস্থান করবেন এই জন্য আমি আজ থেকে পাঁচ শত বছর পর্যন্ত এই গারে সুরে অবস্থান করতেছি আপনার চেহারা মুবাক মুবারক দেখার জন্য গর্তের ভিতরে আমি বসবাস করতাম একটা গর্ত করি নাই মুখ করে রেখেছি এখান দিয়া মুখ এখান দিয়ে মুখ এখান দিয়ে মুখ কারণ আমার ধারণা ছিল আপনার পূর্বে কেউ যদি এসে মুখগুলো বন্ধ করে দেয় তাহলে আপনাকে আমি দেখতে পারবো না এই জন্য আমি অনেকগুলা মুখ করে রেখেছি একটা বন্ধ করলে আরেকটা খোলা থাকবে আরেকটা বন্ধ করলে আরেকটা খোলা থাকবে কিন্তু আমি যেটা ভেবেছি সেটাই বাস্তব হয়েছে আপনাকে যখন দেখার চেষ্টা করতে লাগলাম দেখলাম রাস্তাগুলো বন্ধ হয়ে রসুল্লাহ আমি আপনাকে বড় ভালোবাসি আমি যেদিন ঈশা আলাইহিস সালামের জবানে শুনেছি সেই দিন থেকে আপনাকে ভালোবাসতেও শুরু করে দিয়েছি সেই দিনই সার জবানে আপনার ব্যাপারে শুনতে পেয়েছি সেই দিন থেকে আপনাকে ভালোবাসেছি প্রথম এক গেট দিয়ে এসেছি দেখি বন্ধ আরেক গর্তের ছিদ্র দিয়ে এসেছি দেখি বন্ধ আরেক ছিদ্র দিয়ে এসেছি দেখি বন্ধ চিন্তা করলাম আমি বুঝি আপনাকে দেখতে পারবো না মনে বড় লেগেছে হঠাৎ করে আবু এই পা যে দিয়ে রেখেছে এখান দিয়ে আসার পরে পায়ের গ্রান শুনেছি বুঝতে পেরেছি এটা মানব জাতি তাই আমি দংশন করেছি যাতে করে পাটা সরিয়ে ফেলে ও ভাই এখান থেকে একটা জিনিস জানার বিষয় সাপ আল্লাহর নবীকে অনেক আঁক থেকে ভালোবাসে এই ভালোবাসা কিন্তু সাধারণ ভালোবাসা নয় নয় আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম সাপকে বিদায় দিয়ে দিলেন ঘর থেকে বের হয়ে গেলেন